আসসালামু আলাইকুম, এন্ড দিস ইজ খাজা। ফ্রিল্যান্সিং করে কত টাকা কামানো যায়? ফ্রিল্যান্সিং কি টাকার খনি? এখান থেকে আমরা কত টাকা কামাতে পারি? 2020 সালের আগের ফ্রিল্যান্সিং এবং করোনা পরবর্তী অর্থাৎ 2020-এর পরের ফ্রিল্যান্সিং টোটালি আলাদা, সম্পূর্ণরূপে আলাদা হয়ে গেছে। প্রতিযোগিতা অনেক বেড়েছে এবং নানামুখী সুযোগ বেড়েছে, অনেক সুযোগ বেড়েছে। কাজে 2020 সালের আগে ফ্রিল্যান্সিং নিয়ে আমরা যে ভিডিওগুলো তৈরি করেছি সেগুলো আসলে এখন অনেকটাই আর কাজে লাগবে না। কাজে নতুন করে একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি ফ্রিল্যান্সিংয়ের উপর। প্রথম কথা হচ্ছে যে নানাজন তো নানা কথা বলছে এবং আমরা নানাভাবে বিভ্রান্ত হতে পারি, কিন্তু আপনার মাথাটা কাজে লাগাবেন। মাথাটা কাজে লাগালে কেউ আপনাকে বিভ্রান্ত করতে পারবে না। আজকে বিভিন্ন ই কমার্স মানুষের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে। যদি মাথাটা একটু খাটাতাম, এটি ঘটত না, এটি ঘটবে না, এটি ঘটে না। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে একই জিনিস, নানাজন আপনাকে নানা কথা বললেও মাথাটা যদি একটু খাটান, কেউ আপনাকে বিভ্রান্ত করতে পারবে না। কারণ আমরা কথা বলবো তথ্যের আলোকে, ডেটা সাপোর্ট নিয়ে। প্রথম কথা হচ্ছে ফ্রিল্যান্সিং কি, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিংটা কি আসলে, ইজ ইট ফ্রি? ফ্রি বলতে আসলে কি বোঝাচ্ছে, আমার সময়টা ফ্রি নাকি আমার সার্ভিসটা ফ্রি? সার্ভিসটা কখনো ফ্রি হতে পারে না। আমরা কাজটা যে কোনো সময় করতে পারি এবং ফ্রিল্যান্সিংয়ের আসল অর্থ হচ্ছে সেলফ এমপ্লয়েড। ফ্রিল্যান্সিংয়ের মূল কথা হচ্ছে সেলফ এমপ্লয়েড, আমি কারো উপর নির্দিষ্ট কাজের জন্য দায়বদ্ধ না। অর্থাৎ আমি কোনো অফিসে নিয়মিত কাজ করতে বাধ্য নই, আমি আমার সময় মতো কারোর সাথে মিললে আমি চুক্তি অনুযায়ী কাজ করব সাময়িক সময়ের জন্য, সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং। আমি কি সেবা দেব, অর্থাৎ আমার যে দক্ষতা আছে আমি যা দিতে পারি, সেটা যদি কেউ কিনতে চায় তাহলে তার সাথে আমার একটা চুক্তি হবে, আমি তাকে কাজ বুঝিয়ে দিব, সে আমার সেই কাজের অংশটুকু পেমেন্ট করবে। এমন নয় আমার যে মাসে মাসে বছর বছর আমাকে স্যালারি দেবে, আমাকে PF দেবে, আমাকে গ্র্যাচুইটি দেবে, আমাকে নানা লিভ দেবে। এখানে কোনো গ্র্যাচুইটি নাই, কোনো লিভ নাই, মাসের শেষে আপনার অ্যাকাউন্টে গিয়ে বেতন জমা হবে, কাজ করি বা না করি, এমনটি নয়। আপনি যতটুকু কাজ করবেন সেই কাজটুকুর জন্য আপনি একটি সার্ভিস ফি পাবেন, সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিং নিয়ে অনেক কথা ছিল, যারা ফ্রিল্যান্সিং করেন তাদের সামাজিক মর্যাদা নিয়ে অনেক কথাবার্তা আমরা শুনেছি 2020-এর আগে। কিন্তু করোনা পৃথিবীতে একটি বড় পরিবর্তন এনেছে। করোনা পৃথিবীর জব মার্কেট টোটালি ওলট পালট করে দিয়েছে। যেটা ঘটত 50 বছর পরে সেটা ঘটতে যাচ্ছে 10 বছরের মধ্যে। আর ছোট্ট একটা হিসাব দিয়ে আজকে আমি শুরু করবো ফ্রিল্যান্সিংয়ের, তার আগে প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল টেক ক্রিয়া টক্স, ইটস ইউর চ্যানেল, ইটস ইউর ট্রু ফ্রেন্ড, প্লিজ সাবস্ক্রাইব। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করছেন তাদের আগাম ধন্যবাদ দিয়ে শুরু করছি। পৃথিবীতে ফ্রিল্যান্সিংয়ের যে প্রজেকশন ছিল সেটা 2021-22-23-এর মধ্যে অন অ্যান অ্যাভারেজ ছিল $500 বিলিয়ন। ছোট্ট একটা হিসাব দিয়ে আমরা এই বিলিয়ন ডলারের হিসাবগুলো বুঝতে পারব। বাংলাদেশের বাজেট, বাংলাদেশের টোটাল বাজেট হচ্ছে, সর্বোচ্চ বাজেট হচ্ছে $70 বিলিয়ন। কেমন? আমাদের গার্মেন্টস থেকে আমরা কত পাই, এক্সপোর্ট করে আমরা $30 বিলিয়নের মধ্যে পাই, কিন্তু এর মধ্যে কথা আছে এই $30 বিলিয়নের একটা বড় অংশ আবার আমদানি করতে করতে আমাদের শেষ হয়ে যায়। তো $23 বিলিয়ন থেকে আলটিমেটলি কত থাকে আমরা ঠিক নিশ্চিত করে বলতে পারতেছি না। আরেকটা হচ্ছে আমাদের রেমিটেন্স, বছরে প্রায় $16 বিলিয়ন আসে। তাহলে এই হচ্ছে $1 বিলিয়নের হিসাব, যাতে আপনি গ্লোবাল যে ফ্রিল্যান্সিং যে মার্কেট সাইজ আছে সেটা বুঝতে পারেন। পৃথিবীর ফ্রিল্যান্সিং থেকে আয় করা যায় $500 বিলিয়ন, এটা ছিল 2020-এর আগের হিসাব, কিন্তু সেই হিসাব পাল্টে গেছে। হিসাব পাল্টে গিয়ে ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে এক নম্বরে ঢুকে পড়েছে কারা,
ইউএসএ 6 কোটি মানুষ $1.2 trillion আয় করেছে সারা পৃথিবীর। যে ফ্রিল্যান্সিং এ যে মার্কেট সাইজ সেটা ছিল $500 billion, শুধু ইউএসএ তে সেটা হয়ে গেছে $1200 billion। $1 trillion আপনি জানেন, $1 trillion হচ্ছে $1000 billion। $1.2 trillion মানে হচ্ছে $1200 billion শুধু ইউএস এর মানুষ আয় করেছে। সুতরাং ফ্রিল্যান্সিং এ যখন ইউএসএ ইন করে গেছে, পুরো প্রতিযোগিতার জগৎটাই পাল্টে গেছে। এতক্ষণ যা বললাম সেটি হচ্ছে পৃথিবীতে ফ্রিল্যান্সিং এর মার্কেট কত, টাকা পয়সার হিসাব কত। আগামীর পৃথিবীটাই আসলে ফ্রিল্যান্সিং এর। এবং আপনারা করোনাকালে একটি কথা শুনেছেন, ওয়ার্ক ফ্রম হোম নতুন কনসেপ্ট হচ্ছে। বাংলাদেশে অনেকে মনে নানা ধরনের দুর্বলতা আছে, ফ্রিল্যান্সিং মনে হয় সম্মানজনক না, ইত্যাদি ইত্যাদি, সো কল প্রেস্টিজ ইস্যু এটসেট্রা এটসেট্রা। সারা পৃথিবী কোথায় চলে গেছে? আমেরিকা আয় করছে $1.2 trillion, আর আপনি বসে আছেন কি নিয়ে যেন? প্রেস্টিজ। আপনার ফ্রিল্যান্সিং করলে আপনার প্রেস্টিজ যাবে, সমাজের দাম থাকবে না, সমাজের দাম থাকবে আপনার। আপনি কি হারাম টাকা দিয়ে বাঁচতে চান নাকি? আপনি কি হারাম টাকা দিয়ে বাঁচতে চান যে আমার বেতন 25,000 হলে অসুবিধা নাই, আমি তো মাসে ইনকাম করুন 25 লাখ টাকা, হ্যাঁ রিটায়ার করতে করতে তো আমার 200 কোটি টাকা অ্যাকাউন্টে চলে আসবে, কি জন্য আমি অন্য কাজ করব? এটা তো টোটালি একটা হারাম টাকা। তো আপনি পৃথিবীতে আসছেন আল্লাহর শ্রেষ্ঠ জীব, আপনি হারাম টাকা করে আপনাকে বাঁচতে হবে কেন? আপনার কি যোগ্যতা নেই যে হালাল আয়ে আপনি জীবনযাপন করবেন? আল্লাহ তো আপনাকে মস্তিষ্ক দিয়েছে, কাজে হালাল আয়ে জীবনযাপন করা সম্ভব। এবং সেই মানুষ যে হালাল আয়ে জীবনযাপন করে, তো আগামী 10 বছরের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষের বড় অংশটা, 100 কোটি মানুষ কাজ করবে ফ্রিল্যান্সিংয়ে। তা আপনি কিসের প্রেস্টিজ, কিসের কী আশায় বসে রয়েছেন? এখন পরের ধাপে চলে যায়। একটা বললাম যে পৃথিবীতে ফ্রিল্যান্সিংয়ে যে বিশাল টাকার বহর, এরপরে বললাম যে পৃথিবীতে ফ্রিল্যান্সিং কীভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে, নতুন প্রতিযোগিতা আসছে, বাংলাদেশের জন্য আরও চাপ তৈরি হবে। এবং এখন যাব আমি বাংলাদেশের প্রেক্ষাপটে। ফ্রিল্যান্সিং দিয়ে বাংলাদেশের আয় খাতকে টোটাল বদলে দেওয়া চাই, এবং এটি সম্ভব যদি আমরা চাই। এবং এটা আসলে একটা টাকার খনি, প্রচুর টাকা, $1 billion। আমি আপনি এখান থেকে কিছু নিতে পারবো কিনা সেটা হচ্ছে আসল কথা। নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কিন্তু বেশ নিচে। আমাদের উপরে ইন্ডিয়া আছে, ইন্ডিয়ার উপরে পাকিস্তান আছে। সো যদিও ইন্ডিয়া মানে প্রায় 33% ফ্রিল্যান্সিং মার্কেটের শেয়ার নেওয়ার চেষ্টা করছে বা অলরেডি তাদের, কিন্তু অন অ্যান অ্যাভারেজ পাকিস্তান এখনও ভালো করছে, এবং কি ফিলিপাইনও আমাদের চেয়ে অনেক এগিয়েছে। অর্থাৎ বাংলাদেশ মোটামুটি তলানিতে আছে। অর্থাৎ এই যে আমেরিকা $1.2 trillion কিংবা টোটাল মার্কেট $500 trillion, আসলে এটা হয়ে যাবে ধরেন যে $3 trillion। আর একা আমেরিকায় যদি $1 trillion কামায় তাহলে বাকিদের জন্য তো আছে। তো এই যে বিশাল টাকা, $3000 billion, যেখানে বাংলাদেশের টোটাল বাজার হচ্ছে মাত্র $70 billion, যেখানে 1 কোটি মানুষ বিদেশে দিন রাত পরিশ্রম করে পাঠায় $16 billion, আর এখানে রয়েছে $1 trillion, সেখান থেকে আমরা টাকা আনতে পারবো না কেন? পারি না কেন তার অনেকগুলো কারণ রয়েছে, কারণ কয়েকটা আমি বলার চেষ্টা করি। এবং জাপানের গবেষণা বলছে যে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা খুব কম টাকায় কাজ করে, $2 পাইলে, $3 পাইলে, $5 পাইলেই সে কাজ নিয়ে নেয়। এটা একটা বড় ধরনের সমস্যা বাংলাদেশের ক্ষেত্রে। সো খেয়াল করতে হবে বাংলাদেশ আসলে ফ্রিল্যান্সিং থেকে এখন পর্যন্ত মাত্র কত, $875 কোটি বা $1000 কোটি ইনকাম করছে। এটা কোনো টাকা না, এটা খুবই সামান্য টাকা, যেখানে এত বিশাল একটা ইয়াং ফোর্স রয়েছে। প্রতি বছর ইউনিভার্সিটি কলেজ থেকে 12 লাখ ছেলে মেয়ে বের হয়। সো আমরা ফ্রিল্যান্সিং আসলে কেন পারছি না তার কয়েকটা সমস্যার কথা বলি। এক, এটাকে অনেকে মনে করে প্রেস্টিজ ইস্যু। এই বাংলাদেশে এইসব
ফালতু মানে চিপ মেন্টালিটি আছে যে আমি ফ্রিল্যান্সিংয়ের কিছু টাকা কমাইলে আমার সমাজের দাম কমে যাবে, এই ভয় জিনিসটা বেশি দিন থাকবে না, আস্তে আস্তে বদলে যাচ্ছে, করোনা আমাদেরকে কনসেপ্ট পাল্টাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে মেন্টালিটি বললাম, দ্বিতীয় হচ্ছে যে আমাদের কমিউনিকেশন স্কিলের অবস্থা ভয়াবহ খারাপ, যেটা ইন্ডিয়া পাকিস্তান, পাকিস্তানের ছেলেমেয়েরা ভারতের ছেলেমেয়েরা তো আছেই, পাকিস্তানের ছেলেমেয়েরা কমিউনিকেশন স্কিলে আমাদের তুলনায় বহুগুণ 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 এগিয়ে আছে। যদি তাদের স্বীকৃত মানুষদের সাথে আপনার যোগাযোগ থাকে, ম্যানেজমেন্টও পাকিস্তানে অনেক এগিয়ে আছে, বিশেষ সেরা ইউনিভার্সিটির মতো পাকিস্তানের ইউনিভার্সিটি আছে, আমাদের কোনো পাত্তাই নেই। তার মানে আমাদের শিক্ষা ব্যবস্থায় ভেজাল আছে। শিক্ষা ব্যবস্থা ভেজাল মানে কি, আমি কৌশল জানি না, অনেক টেকনিক জানি না, জগৎ থেকে পিছিয়ে থাকা। শিক্ষা ব্যবস্থা পিছিয়ে থাকা মানে সব কিছুতে পিছিয়ে থাকা। তো আমার কমিউনিকেশন স্কিলে ঝামেলা আছে। আমার 3 নম্বর হচ্ছে যে স্পোকেন ইংলিশের যে প্রবলেম, এইটা কোথাও নাই। পাকিস্তানিরা অনেক ভালো ইংরেজি বলছে, ভারত তো আছেই, ভারতের বাচ্চারা এখন তুমুল ইংরেজি বলতেছে, যার ফলে তারা এই চাঙ্ক থেকে একটা বড় অংশ নিতে পারছে। ফ্রিল্যান্সিং যেহেতু গ্লোবাল মার্কেট, এখানে আপনাকে ইংলিশে কমিউনিকেট করতে হবে। আমি আপনাকে ছোট্ট একটা ঘটনা, যে চ্যানেল থেকে এখন আপনাদের সাথে কথা বলছি, এটা প্রায় 6 মাস বন্ধ ছিল। জানুয়ারির 23 তারিখ থেকে জুলাইয়ের 23 তারিখ পর্যন্ত এটা অন ফ্রিজে ছিল, দেখেছেন অল্প অল্প। আমি অন অ্যান অ্যাভারেজ ডিসেম্বর জানুয়ারিতে 20,000 করে সাবস্ক্রাইবার পেতাম, সেটা নেমে গেল 700-800 সাবস্ক্রাইবারে। তো গত 6 মাস ইউটিউব কর্তৃপক্ষের সাথে আমার বিরামহীন যোগাযোগ করতে হয়েছে। আমি যদি হাল ছেড়ে দিতাম, আমি যদি তাদের ভাষা না বুঝতাম, এই ফ্রি চ্যানেলটাকে আমি আর উদ্ধার করতে পারতাম না, আমাকে হতাশ হয়ে হাল ছেড়ে দিতে হতো। যেহেতু কমিউনিকেশন নিয়ে দীর্ঘদিন কাজ করি, যে কমিউনিকেশন স্পেশালিস্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোতে জব করেছি, কাজেই তাদের সাথে কমিউনিকেশন করতে 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 শেষ পর্যন্ত আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলকে কিছুটা হলেও সেই ফ্রিজ থেকে উদ্ধার করে আনতে পেরেছি। তাহলে একটা জিনিসের জন্য আমাকে কত কমিউনিকেশন করতে হয়েছে, আমি ভাবছি যে আপনি আপনার ফরেন ক্লায়েন্টের সাথে, যদি বাংলাদেশের অন অ্যান অ্যাভারেজ ছেলেমেয়েরা কমিউনিকেশনের ক্ষেত্রে তো আছেই, কতটুকু কথা বলতে হয়, কীভাবে কথা বলতে হয়, কীভাবে ইনফ্লুয়েন্স করতে হয়, সেটা তো আছেই, প্লাস স্পোকেন ইংলিশ বা রিটেন ইংলিশে তাদের কিন্তু অনেক পিছিয়ে আছে। এখন এই সমস্যার সমাধান করা ছাড়া আপনি কিন্তু এই চাঙ্কে যেতে পারবেন না। আরেকটা কথা হচ্ছে, ফ্রিল্যান্সিং শেখানোর ক্ষেত্রে বড় পিকুলিয়ার জিনিস আছে। পিকুলিয়ার জিনিসটা কি, আপনাকে কয়েকদিন ট্রেনিং দেয়, এরপরে আপনাকে ডলার ইনকামের ইয়ার দেয়। যেমন কিছু প্রজেক্ট ছিল, কাউরে একটা, যেহেতু সরকার তাদেরকে প্রচুর টাকা দিয়েছে, টাকা দিয়ে যখন ফ্রিল্যান্সিং শিখাইছে, সে আসলে $2 আয় করতে পারতেছে না, তার নামে তো একটা অ্যাকাউন্ট খুলবে, তার নামে 40-50 হাজার টাকা বাজেট আছে। যারা শিখেছে তাদের তো টার্গেট হলো ওই 40-50 হাজার টাকা প্রত্যেকের পিছনে যেটা আছে এটা নিয়ে নেওয়া, এটা নিতে হলে তো কিছু আয় দেখাই তুইব। তো এসব করে করে আসলে সর্বনাশ হয়েছে। এই হচ্ছে আমাদের যে পিছিয়ে থাকার যে কয়েকটা কারণ আপনাদেরকে বললাম। এখন আমার করণীয় কী, ফ্রিল্যান্সিংয়ে আসলেই টাকা, ইউটিউব থেকে যে কত টাকা আয় করা সম্ভব, ইউটিউব আপনাকে ধনী করে ফেলতে পারে। ইউ ক্যান বি রিচ বাই বিং এ ইউটিউবার। আপনি যদি ভালো ইউটিউবার হন, অনেকে ঠান্ডা মাথায় প্রচুর টাকা ইনকাম করতেছে, যদিও সংখ্যাটা কম, এই সংখ্যাটা অনেক বাড়ানো যায়। ইউটিউব গত বছর থেকে এডুকেশন চ্যানেলকে ডাবল করেছে এবং তাদের আয়ের কথা শুনেছেন, তারা মার্কিন অর্থনীতিতে $16 বিলিয়ন অ্যাড করেছে। এখন আমাদের আসলে ফ্রিল্যান্সিংয়ের এই বিশাল চাঙ্ক থেকে, $1 ট্রিলিয়নের এই চাঙ্ক থেকে যদি আমরা কিছু পেতে চাই, তাহলে আমাদের আসলে কী করতে হবে, রাইট? ফার্স্ট, 2020-এর আগে ফ্রিল্যান্সিং সম্পর্কে যে যা বলছে সেগুলো ভুলে যান। আপনি নিজে দেখেন, নতুনভাবে সাজিয়েছে ফ্রিল্যান্সিংয়ের সব কটা প্ল্যাটফর্ম, তারা সেখানে এখনও কোনো জব নাই যে নাই। আপনি আগে ফ্রিল্যান্সিং বলতে বুঝাই তো কি, গ্রাফিক্স, আপনার থাম্বনেইল, আপনার ডিজাইন, মানে যেগুলো আমরা ইয়া দিয়ে করি, কি বলে, ফটোশপ, তারপরে আছে আপনার ইলাস্ট্রেটর। সো এই যে ফটোশপ ইলাস্ট্রেটরের যে কনসেপ্টগুলো, এইগুলো হচ্ছে সামান্য চার্জ। এটা এখন টোটাল ফ্রিল্যান্সিংয়ের মানে খুবই কম পার্সেন্টেজ, বড় অংশটার দিকে আপনাকে নজর দিতে হবে। কীরকম আপনাদের আমি দুইটা উদাহরণ দিই। আমার কাছে কিছুদিন আগে আমার বুয়েটের ছোট একটা ভাই আসলো যে, খাজা ভাই আমি কিছু কমিউনিকেশন স্কিল শিখতে চাই আপনার সাথে। তো আমি বললাম, তুমি তো স্টুডেন্ট,
আমি তো প্রফেশনালদেরকে কিছুটা ছাপত দিই, এটার ফি তো অনেক। দেখা যাবে, কোনো চিন্তা করো না, ফি কোনো সমস্যা না। আমরা বলে কি ফি কোনো সমস্যা না, তোমার আর্নিং সোর্স কি? খালি ভাই চার পাঁচজন স্টুডেন্ট আছে, ভালো ইনকাম। চার পাঁচজন স্টুডেন্ট কী করে? সে আমাদের সিনিয়র বড় ভাইদের যারা আমেরিকায় থাকে তাদের বাচ্চা কাচ্চারা পড়াচ্ছে। তার মানে আপনার টিউশনিটা এখন বাংলাদেশ ছেড়ে কোথায় চলে গেছে, গ্লোবাল হয়ে গেছে। সেখান থেকে সে ডলার পাচ্ছে, টিউশনি পড়িয়ে সে কত টাকা ইনকাম করে। কাজে ভবিষ্যতে দেখবেন বাংলাদেশে যারা ভালো ছেলেমেয়ে তারা দেশের ছেলেমেয়েদের পড়াতে চাইবে না অনেকটাই। তারা বাইরের ছেলেমেয়েদের চার পাঁচজনকে পড়াইলে যথেষ্ট আয় করতে পারবে। এটা বললাম টিউশনি। এখন তার টিউশনিটা এখন গ্লোবাল লেভেলে চলে যাচ্ছে। এবার চিন্তা করেন তো, যদি যদি আমি আরবি পড়ানোর চিন্তা করি, আমি যদি মিডল ইস্টে আমাদের যারা ভালো আরবি জানেন তারা যদি আরবি ক্লাস নেন, মিডল ইস্টের অনেক ছেলেমেয়ে আছে যাদেরকে আরবি শেখানো দরকার। ওই সৌদি আরবে কিন্তু অনেকে আরবি শেখায়, আমি অনেকে চিনি। এখন তো আপনি অনলাইনে আরবি শেখাতে পারবেন, এটা মার্কেট। এই যে গ্লোবাল যে টিউশনের মার্কেট, এটা হচ্ছে বিলিয়ন ডলারের চেয়ে বেশি। আপনি এদিকে নজর দেন, আপনি যদি আসলে ভালো হন আপনি এগুলো করতে পারবেন। তাহলে করণীয়টা কি সেটা বল। প্রথম করণীয়, আপনাকে নিশ্চিত থাকতে হবে এমন কোনো কাজ নেই যেটা এখন ফ্রিল্যান্সিংয়ে করা যায় না। আপনি এইচআরে কাজ করবেন, আপনি ইউটিউবের ভিডিও আপলোড করে দেবেন, আপনি ভিডিও সাজেশন করে দেবেন, আপনি থাম্বনেল করে দেবেন, আপনি রিপোর্ট লিখবেন, আপনি গান শেখাবেন, আপনি গিটার শেখাতে চান, আপনি ড্রয়িং শেখাতে চান, আপনি ভয়েস দিতে চান, আপনি কি করতে চান, আপনি জামা বানানো কেটে কেটে শেখাতে চান, আপনি যা পারেন আপনি সেটাই ফ্রিল্যান্সিং এখন সেল করতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে নো ওয়েলের মধ্যে দুটো জিনিস, একটা হচ্ছে আপনার মার্কেটটাকে জানা, আর একটা হচ্ছে যে হোয়াট ইউ নো। দুটো জিনিস অবশ্যই আপনাকে ভালো জানতে হবে, একটা হচ্ছে মার্কেটে কী কী ডিমান্ড আছে, এবং আরেকটা হচ্ছে যেটা আপনি পারেন সেটা আপনি ভালো করে পারেন কিনা এবং নিশ্চিত থাকেন। এখানেও কোনো কাজ নাই এখন ফ্রিল্যান্সিং নাই, পৃথিবীর সব কাজকে এখন আপনি যদি আপওয়ার্ক দেখেন, ফাইবার দেখেন, ফ্রিল্যান্সিং দেখেন, প্রত্যেকটা জায়গায় দুনিয়ার এখানেও কোনো কাজ নাই। এইচআরে কাজ বলেন, ভবিষ্যতে এইচআরে অফিসের কোনো দরকার হবে না। আপনার সিভি কালেকশন করতে চান, যেমন আমি মাঝে মধ্যে সিভি রিভিউ করি, আমি সিভি বানাই না, কখনো আমি সিভি বানানোর পক্ষে না। আমি সিভি রিভিউ করতে যে টাকা নেই সেটা সিভি যারা বানায় তাদের চেয়ে অনেক বেশি। এবং ধরা যাক আমি সিনিয়রদের, যেমন জিএমএম অ্যাবাভদের আমি সিভি রিভিউ করে দিই জাস্ট, তারা অন্য কারোর থেকে হয়তো বানায় আনে, সেটাতে তারা হয়তো 20-30 হাজার টাকা খরচ করে একটা সিভি বানায় দেয়। একদম বাংলাদেশে যারা সবচেয়ে বেশি নেয় তাদের দিয়ে সিভি বানায় আনে, সাধারণত জিএম একটু খরচ করে। আমি সেটাকে রিভিউ করি এবং সেই রিভিউ করার ফিটার ওই তার চেয়ে অনেক বেশি। কাজেই আপনি যেটাতে ভালো সেটাতে যদি আসলেই ভালো হন আপনার ক্লায়েন্টের কোনো অভাব হবে না। কিন্তু অনেকেই আমি দেখেছি ভালো না কিন্তু তারা দাবি করেন যে তারা ভালো, এইটা একটা বড় যন্ত্রণা। অনেকে যেমন আমার ভিডিও এডিটিং এর কিছু কাজ দরকার, আমি অনেককে দিয়ে দেখছি, আসলে তারা ভালো না কিন্তু তারা বলতেছে তারা ভালো, এটা বলে আমার সময় এবং অর্থ দুটোই তারা নষ্ট করেছে। তো বাংলাদেশের ক্ষেত্রে এই ঘটনাটা বাহিরে ঘটতেছে। কেন বাংলাদেশের এত লো পেড, কেন বাংলাদেশের ছেলেমেয়েদের কাজ পেতে সমস্যা হয়, কেন বাংলাদেশ দুনিয়ার মধ্যে সবচেয়ে ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে লো পেড পায়, এটা এটা কোনো কথা হতে পারে না। আপনি আপনার প্রাইস কখনো কমাবেন না। যেমন আমি সিভি রিভিউ করতে যে টাকা নেই এটা আমি কখনো কমাই না, আমি জানি যে রিভিউ করলে অনেক প্রফিট পাবে সে, আই এম ভেরি শিওর অফ দ্যাট। যে আমি টাকা কম কেন নিব, উনি তো আমার সিভি রিভিউ করে ভালো কিছু করবে, ওনার আয় অনেক বাড়বে, সুতরাং আমি কেন কম নিব। আপনার যারা আসলে ভালো তাদের জন্য আসলে ফ্রিল্যান্সিং মানে ভক্কচক্কর যেটা আছে, অল্প বিস্তর যায় না, মাঠে নেমে গেলাম, তারপর ভক্কচক্কর বুঝাইলাম, তারপরে মোটিভেশন দিলাম, আসলে নিজে মোটিভেশনের কিছুই জানি না, কিভাবে তেল দিয়ে নিজের চাকরি ম্যানেজ করতে হয় সেই ধান্দায় থাকি। তো এইসব ভক্কচক্করদের থেকে আমাদের দূরে থাকতে হবে। আর লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা কামানো চায়, কিন্তু কারা কামায়, কিভাবে কামায়, কোন কাজে কামায় সেটা আপনাকে জানতে হবে। আজকে আমি সিভি রিভিউতে ধরেন যে একটা ভালো টাকা নেই, কিন্তু এটার জন্য আমি তো 20 বছর কাজ করেছি,
20 years আমাকে কাজ করতে হয়েছে, আমি কমিউনিকেশন স্কিলের ট্রেনিং দিই, আমি 20 বছর এখানে কাজ করেছি, এটা তো একদিনের না। তারপরে মাসের পর মাস, দিনের পর দিন কাজ করে যেতে হবে। ডেফিনেটলি ফ্রিল্যান্সিংয়ের মার্কেটটা হিউজ, যেটা বলেছি যে 2030 সালের মধ্যে 100 কোটি মানুষ ফ্রিল্যান্সিংয়ে কাজ করবে, প্রতিযোগিতা বেড়ে গেছে। আমি একটু ভয় পাচ্ছি এই কারণে, আগেই আমরা ফ্রিল্যান্সিংয়ে সবচেয়ে লো পেডের মধ্যে একটা ছিলাম, এখন আমেরিকা সম্মত দেশেও ফ্রিল্যান্সিং শুরু করছে, তারা এই কাজ অন্যদের দিয়ে করায় তো এখন তারা নিজেরাই করতেছে। তাহলে আমাদের এখানে যেমন বিশাল সম্ভাবনা, বিশাল মার্কেট, আবার নতুন চ্যালেঞ্জের মধ্যে পড়বো। সেক্ষেত্রে আমি আশাও দেখতেছি, লাইক ইউটিউবের ক্ষেত্রে প্রথম থেকে বাংলাদেশে যারা ইউটিউবে আসছে, অনেকে আমরা ইউটিউব সম্পর্কে জানতাম না, আমরা তাদের দেখেছি ছোট ছোট জিনিস নিয়ে তারা অনেক বেশি পপুলার হয়েছেন। যে জিনিসটা 2 মিনিটে বলা যায় সেটা তো 20 মিনিটে বলে তারা অনেক কিছু করেছেন, এবং সেই পুরানো ইউটিউবাররা দেখেন আস্তে আস্তে কিন্তু হারিয়ে যাচ্ছে, নতুনরা কিন্তু মার্কেট দখল করে ফেলছে, কারণ কোয়ালিটি ছেলে মেয়ে আসতেছে, অনেক ছোটো ছোটো ইয়াং ছেলে মেয়ে আসতেছে, তারা খুব ভালো করতেছে, তারা অনেক সহজভাবে বোঝাচ্ছে। ইউটিউব বা ফ্রিল্যান্সিংয়ের জায়গাটা এরকম যে এখানে আসলে না জেনে ফাঁকাবাজি দিয়ে বেশি দিন থাকা যায় না। আপনি যদি আসলেই পারেন, আসলেই পপুলার হবেন, আপনি কি রান্না করতে পারেন, আপনি কি সেলাই করতে পারেন, আপনি কি মেডিটেশন করতে পারেন, আপনি সিভি লিখতে পারেন, আপনি সিভি রিভিউ করতে পারেন, আপনি নাচতে পারেন, আপনি গাইতে পারেন, আপনি গিটার বাজাতে পারেন, আপনি সেলাই করতে পারেন, আপনি এসিকে কীভাবে ক্লিন করতে হয় সেটা আপনি জানেন, আপনি আর্টিকেল লিখতে পারেন, আপনি ব্লগ লিখতে পারেন, আপনি রিপোর্টের রিভিউ করতে পারেন, আপনি রিপোর্ট লিখতে পারেন, আপনি ডাটা অ্যানালাইসিস করতে পারেন, আপনি প্রজেকশন করতে পারেন, আপনি কি পারেন না, আপনি যাই পারেন তার জন্যই কাজ আছে। ফ্রিল্যান্সিং এখন সেই কথাটাই বলতে চাই, আপনি যা পারেন তার জন্যই কাজ আছে, একটু খুঁজে দেখেন, অবাক হয়ে যাবেন। 2020-এর আগে আর 2020-এর পরে করোনার সময় তারা এত বিস্তৃত করেছে ফ্রিল্যান্সিংয়ের অপশনগুলোকে, একটু দেখেন, হাজার হাজার রকমের অপশন আছে, এই অপশনের মধ্যে আমি কোনো অপশন পাচ্ছি না যে নাই, আপনি এখনও কোনো কাজ নাই আপনি ওখানে পাবেন না, আপনার কোনো না কোনো কাজ ওখানে আছে। এই পেস্ট্রিজ ফেস্ট্রিজ এইসব চিপ মেন্টালিটি কনসেপ্ট বাদ দিয়ে দেন, আপনি তো হালাল রুজি দিয়ে কষ্ট করে স্কিল সেল করে আপনি আর্ন করছেন, আপনি তো ঘুষ খেয়ে দুর্নীতি করে আয় করছেন না, আপনি তো হারাম ইনকাম করছেন, হারাম ইনকাম আপনি 100 কোটি কামান, তাতে শান্তি নাই, হালাল টাকা আপনি $100 ইনকাম করে দেখেন কি পরিমাণ পরিতৃপ্তি লাগে। সো সেল ইয়োর স্কিলস, সো ফ্রিল্যান্সিংয়ের আলটিমেট মিশনটা কি, সেল ইয়োর স্কিলস অ্যান্ড আর্ন মানি। যার যত স্কিল আছে, খেয়াল করবেন ইংরেজি স্পোকেনের ক্ষেত্রে যেমন 3,000-5,000 টাকার এই ধরনের নানা ধরনের ফটকাবাজ আছে, 5,000 টাকায় ইংরেজি শিখা, যেমন আমি ইংরেজি শিখে 1 বছরের বেশি সময় নিই, আমি আমার সাথে ইংরেজি শিখতে হলে আমার সাথে 1 বছর থাকতে হবে, কারণ আমি মনে করি 1 বছরের কম একজনকে ইংরেজি মোটামুটি লেভেলে সেরানো সম্ভব না, কাজে 3,000-5,000 টাকা এইসব যারা ফটকাবাজ আছে এদের থেকে দূরে থাকতে হবে। এবং ইংরেজির 4টা লেভেল আছে, যেমন ধরেন যে বেগিনার লেভেল, তারপর আছে ইন্টারমিডিয়েট, তারপর আছে আপনার ফ্লুয়েন্ট লেভেল, অ্যাডভান্স লেভেল, তো নানা লেভেল আছে। তেমনি এই কাজে আপনার বিভিন্ন লেভেল আছে, আপনার লেভেল যত হাই হবে আপনার আর্নিং তত বাড়বে, আর লেভেল হাই হয় কীভাবে, স্কিল দিয়ে, কোনো ধরনের ফাঁকিবাজি দিয়ে, তেল দিয়ে, এখানে তো আপনি আপনার রেট বাড়াতে পারবেন না। সুতরাং এটা একটা ওপেন কম্পিটিশনের জায়গা, আপনি যদি আসলেই ভালো হন আপনার জন্য আয়ের অনন্ত সুযোগ রয়েছে এবং প্রচুর সুযোগ রয়েছে, এবং এখান থেকে আপনি প্রচুর আর্ন করতে পারবেন, এবং নিশ্চিতভাবে আপনি ফ্রিল্যান্সিং করেন, ইউটিউব করেন, ইউটিউবার হন, আপনি ধনী হয়ে যেতে পারবেন, ইফ ইউ নো ইউর ওয়ার্কস ভেরি ওয়েল, ইফ ইউ হ্যাভ দ্যাট ট্রু স্কিলস। এই ভিডিওটার তরুণ উদ্দেশ্য হল যে বাংলাদেশের ছেলেমেয়েদের একটা বড় সম্ভাবনা রয়েছে, আমাদের যে জনসংখ্যা প্রবাহ রয়েছে সেটি একটা বড় সম্ভাবনা, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে পৃথিবীর যে $1 trillion ফ্রিল্যান্সিংয়ে যে জব মার্কেট রয়েছে, তো চলুন সবাই মিলে এই $3-4 trillion এই যে ফ্রিল্যান্সিং মার্কেট, এই যে $1 trillion ইউটিউবের মার্কেট, এখানে আমরা সবাই আসি এবং দেশকে এগিয়ে নেই। আমি অনুরোধ করব বাংলাদেশে যে যারা পারেন, আপনি যদি ভালো কিছু পারেন ইউটিউবে আসেন, ইউটিউব আসলে একটা দারুণ জায়গা, আয়ের একটা দারুণ সুযোগ, কিন্তু ভাই আপনার পাশে আছে, আপনি আপনার পাশে থাকেন, আমি আমরা সাবস্ক্রাইব করলাম, আমরা আমরা সাবস্ক্রাইব করেন, এই ধরনের মানে করলে একদম সর্বনাশ হয়ে যায়, এতে বাংলাদেশের মান কমে যায়,
এগুলো দিয়ে কিছু হবে। ফ্রিল্যান্সিং ইউটিউবার আগামী দিনের মানুষের জব মার্কেট, আগামী দিনের জব মার্কেটের চিত্রটাই হলো ফ্রিল্যান্সিং ইউটিউবার ইত্যাদি। এগুলোটা যত দ্রুত সম্ভব নিয়ে যান, যে যত আগে নামবেন এবং যে যত স্কিল হবেন, তার জন্য আয়ের কোনো অভাব হবে না, টাকার কোনো অভাব হবে না, নিশ্চিত করে বলতে পারি। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।